গুগল ড্রাইভ ব্যবহার করার জন্য আমরা আমাদের জিমেল আইডিতে লগ ইন করবো। জিমেল আইডিতে লগ ইন করার পর উপর থেকে গুগল অ্যাপস আইকনে ক্লিক করব, তারপর ড্রাইভ অপশনে যাব। তবে কম্পিউটারে আমরা দুভাবে গুগল ড্রাইভ ব্যবহার করতে পারি, একটি হলো ব্রাউজারের মাধ্যমে আর অন্যটি হলো গুগল ড্রাইভ ডেস্কটপ অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো আমরা প্রথমে শিখব কিভাবে ব্রাউজারের মাধ্যমে গুগল ড্রাইভে ফাইল আপলোড করতে হয়। ফাইল আপলোড করার জন্য প্রথমে নিউ এ ক্লিক, তারপর এখান থেকে ফাইল আপলোড, আমরা যে ফাইলটি আপলোড করতে চাই সেটি সিলেক্ট করে ওপেন। যে আমাদের একটি ফাইল আমরা আপলোড করেছি, সেই ফাইলটি এখানে আপলোড হয়ে পড়েছে। এখন যদি আমরা ফোল্ডার আপলোড করতে চাই, সেক্ষেত্রে আবার নিউ আপলোড ফোল্ডার, আমরা এই ফোল্ডারটুকু আপলোড করার জন্য এখানে ক্লিক করে আপলোডে ক্লিক আপলোড। এখানে খেয়াল করুন স্ক্যান ডকুমেন্ট নামে একটি ফোল্ডার চলে আসছে, অর্থাৎ আমরা যে ফোল্ডারটি আপলোড করেছি সেই ফোল্ডারটি এখানে চলে আসছে, এটিকে একটি ফোল্ডারের মধ্যে রাখতে চাচ্ছি। সেক্ষেত্রে কীভাবে করবো, সে এখানে ফোল্ডার ক্রিয়েট করার জন্য নিউ ফোল্ডার নাম দিলাম, এখানে এখানে ফোল্ডার, এখানে ফোল্ডারের একটি নাম দিতে হবে, দিলাম অফিস ডকুমেন্ট, তারপর ক্রিয়েট এ ক্লিক। এখন এই ফাইলটিকে আমি এই ফোল্ডারের ভিতরে ক্লিক করে নেওয়ার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে মুভ টু অফিস ডকুমেন্ট মুভ হিয়ার, এই যে অফিস ডকুমেন্টের ভিতরে এই ফাইলটি চলে আসছে। আচ্ছা, এখন আমরা আপলোডকৃত ফাইলটি কিভাবে অন্যের কাছে শেয়ার করব সেটি শিখব। শেয়ার করতে চাই অন্য একজনের সাথে, শেয়ার করার জন্য উপর থেকে গেট সার্চেবল লিংক শেয়ার, এই শেয়ার অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে এখানে রেস্ট্রিক্টেড মোডে আছে, এখন যদি আমরা শেয়ার করি সে ফাইলটি ডাউনলোড করতে পারবে না। আমরা এখানে এনিওয়ান উইথ দ্য লিংক এখানে এটি সিলেক্ট করে দিব, তারপর কপি লিংক, তারপর ডান, আমরা লিংকটি কপি করে ফেলছি। এখন লিংকটি আমরা ইমেল অথবা মেসেঞ্জার অথবা যে কোনো ভাবে আমরা অপরজনকে শেয়ার করতে পারব, এবং শেয়ারকৃত লিংক ধরে উনি ফাইলটি ডাউনলোড করতে পারবেন। শেয়ার করাও শিখে ফেলছি, এখন আমরা শিখব আমাদের আপলোডকৃত ফাইল, অর্থাৎ আমরা গুগল ড্রাইভে যে ফাইলটি জমা রেখেছি সেই ফাইলটি আমরা কিভাবে আবার ডাউনলোড করব। সেটি করার জন্য আবার ওই ফাইলে ক্লিক, তারপর উপর থেকে এই যে এখানে ডাউনলোড নামে একটি অপশন আছে, আমরা এই ডাউনলোড অপশন ক্লিক করব। এই যে আমাদের ফাইলটি ডাউনলোড হচ্ছে, এই আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে পড়েছে, এই যে আমাদের মূল ফাইল যেটি আমরা পূর্বে আপলোড করেছিলাম। আচ্ছা, আমরা ফাইল আপলোড করা শিখে ফেললাম, ফাইল ডাউনলোড করা শিখে ফেললাম, ফাইল লিংক কিভাবে শেয়ার করা যায় সেটি শিখে ফেললাম। এখন আমরা শিখব কিভাবে গুগল ড্রাইভ থেকে পুরো ফাইল ডিলিট করার জন্য ফাইলটি সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে তারপর রিমুভ, সহজ হয়ে ফাইল ডিলিট হয়ে গেল।